নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামে ঈদ মাঠের টাকা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পৌর ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় মহিষভাঙ্গা মহিলা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মহিষভাঙ্গা গ্রামের খলিল প্রামাণিকের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বিকেলে স্থানীয় মহিষভাঙ্গা গ্রামে ঈদগাহ মাঠ সাজানোর টাকা তোলাকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সহসভাপতি সোহেলের সাথে একই গ্রামের রাজীবের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। সন্ধ্যায় সোহেল মহিষভাঙ্গা মহিলা কলেজ মোড়ে আসলে একদল ছাত্রলীগ কর্মীর সাথে আবারও তর্কাতর্কি শুরু হয়। এ সময় প্রতিপক্ষরা তাকে এলোপাথাড়ি, হাতুড়ি ও অন্যান্য অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে সে মারা যায়।